প্রথম যে চিত্রকর্মটি আমি করেছি সেটা ছিল আমার মৃত্যুশয্যায়, যেখানে আমি প্রথমবার আঁকতে বসেছিলাম। এটা শুধুমাত্র একটা শিল্পকর্ম ছিল না বা আমার আবেগ ছিল না, এটা ছিল আমার থেরাপি। এটা এতটা চমৎকার একটা থেরাপি ছিল যে কোনো শব্দ উচ্চারণ না করেই আমি আমার মন খুলে আঁকতে পারতাম, আমি আমার গল্প শেয়ার করতে পারতাম। লোকেরা এসে বলতো, কী সুন্দর চিত্রকর্ম, এত রঙিন, কেউ দুঃখটা দেখতে পেত না, শুধু আমি দেখতে পেতাম। এভাবেই আমি আমার হাসপাতালের আড়াই মাস কাটিয়েছিলাম। কাঁদতাম কিন্তু কখনো অভিযোগ করতাম না বা হাউতাশ করতাম না, শুধু আঁকতাম। তারপর আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। আমি বাড়ি ফিরে বুঝতে পারলাম আমার পিঠ এবং কোমরের হাড়ে প্রচুর ক্ষত তৈরি হয়েছে, আমি বসতে পারছিলাম না। আমার শরীরে অনেকগুলো সংক্রমণ হয়েছিল, প্রচুর অ্যালার্জি হয়েছিল, তাই ডাক্তাররা আমাকে সরাসরি বিছানায় শুয়ে থাকতে বলেছিল। ছয় মাস নয়, এক বছর নয়, দুই বছর ধরে আমি বিছানায় শুয়েছিলাম। আমি সেই একটি ঘরে বন্দি ছিলাম, জানালার বাইরের দিকে তাকিয়ে পাখির কিচিরমিচির শুনতাম আর ভাবতাম, হয়তো এমন একটা সময় আসবে যখন আমি পরিবারের সঙ্গে বাইরে যাব এবং প্রকৃতি উপভোগ করব। এটাই ছিল সেই সময় যেখানে আমি উপলব্ধি করেছিলাম মানুষ কতটা ভাগ্যবান, অথচ তারা সেটা বুঝতে পারে না। সেই সময় আমি বুঝতে পেরেছিলাম যেদিন আমি বুঝতে পারব, আমি এই যন্ত্রণা সবার সঙ্গে শেয়ার করব, যাতে তারা বুঝতে পারে কতটা আশীর্বাদ ধন্য তারা, অথচ তারা নিজেকে ভাগ্যবান মনে করে না।